স্বরেখা রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ধরে নেওয়া যাক এই স্বরেখাটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফোর জিরো এর সাথে একটা স্বরেখা রয়েছে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে অবস্থিত এর সাথে একটা স্বরেখা রয়েছে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে অবস্থিত রয়েছে এবং এই স্বরেখাটা বলছে তিন কমা দুই বিন্দুগামী এই স্বরেখাটা হচ্ছে তিন কমা দুই বিন্দুকামী তাহলে বলছে এই সহলেখাটার সমীকরণ কত হবে দ্বিতীয় কি করবো আমরা সাজিয়ে লিখছি তাহলে কত হবে এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস টু ওয়াই টু প্লাস ফোর মাইনাস এক্স এটাকে লেখা যেতে পারে মাইনাস টু ওয়াই ইকাল টু মাইনাস এক্স প্লাস ফোর

আপনি এই স্ট্রেট লাইনটা আমরা প্রবণতাটা পেয়ে গেলাম ওয়ান বাই টু আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে নতুন স্বরেখাটির বা দ্বিতীয় স্বরেখাটি স্বর প্রবণতা হচ্ছে এম ওয়ান দ্বিতীয় স্বরেখাটির প্রবণতা হচ্ছে এম তাহলে প্রথমটার প্রবণতাটা আমরা পেয়ে গেছি দ্বিতীয়টার প্রবণতাটাকে আমরা এম ওয়ান ধরেছি তো এই দুটোর মাঝখানে কোনটা কত হবে এই দুটোর মাঝখানে কোনটার থিটা হলে থিটার ফর্মুলা হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তো এখানে এম ওয়ান বলতে দ্বিতীয় স্বলরেখার প্রবণতা আরে আমরা এম টু ইকাল টু ওয়ান বাই টু ধরে নিচ্ছি তাহলে কত হবে এম ওয়ানটা এম ওয়ান রইল এম টু এর জায়গায় ওয়ান বাই টু বসিয়ে দিলাম তাহলে এখানটা কত হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান টু ওয়ান বাই টু এটাকে যদি আমরা লসড় করে মাইনাস করি তাহলে কত হবে এখানটা হয়ে যাবে টু এম ওয়ান মাইনাস ওয়ান এখানে কত হবে ওয়ান প্লাস এম ওয়ান বাই টু তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি টেন্থ এটাইকালটা কত হচ্ছে টেন্থ হয়ে হয়েছে

আমরা প্রবণতা পেয়ে গেছি তিন আর দ্বিতীয় স্বলরেখাটা কত বিন্দু দিয়ে গেছিল বলছিল যে তিন কমা দুই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় স্বলরেখাটা তিন কমা দুই বিন্দু দিয়ে যাচ্ছে স্লোপটা হয়ে যাচ্ছে তিন তো তাহলে स्ट्रेट লাইটের ইকুয়েশনটা কত হবে

তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে তাহলে কত পাওয়া যাচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে সেভেন এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখাটার সমীকরণ আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি প্রথম যে সরলরেখাটা দেওয়া ছিল আমরা সেটাকে ওয়াই ইকাল টু এই ফর্ম্যাটে এনে সেখান থেকে আমরা সিটা বার করলাম মানে এমটা বার করলাম মানে প্রথম সরলরেখার প্রবণতাটা আমরা পেয়ে গেছি ওয়ান বাই তো দ্বিতীয় সরলরেখার প্রবণতাটাকে আমরা এম ওয়ান ধরে নিয়েছিলাম তো দুটো স্বলেরখার মাঝখানে কোনটা কত হয় সেটার ফর্মুলা হচ্ছে ট্যান টেন থিটাইকাল টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তো এম ওয়ানটা যেরকম ছিল সেরকম রইল এম টু এর জায়গায় আমরা এই যে প্রথমটার প্রবণতা মানে ওয়ান বাই টুটাকে বসিয়ে দিয়েছি আর থিটাইকালটা কত দেওয়া ছিল থিটাইকালটা দেওয়া ছিল ফর্টি ফাইভ ডিগ্রি দুটো স্বর্খার মাঝখানে কোনটা দেওয়া ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানটা বলছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এখান থেকে সলভ করে আমরা এম ওয়ানটাকে বার করলাম তিন আচ্ছা তাহলে দ্বিতীয় স্বররেখাটার প্রবণতা আমরা পেয়ে গেছি তিন এবং এটা হচ্ছে তিন দুই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে সমীকরণ আমরা ইজিলি বার করে নিতে পারবোয়াল টু প্রবণতা এখান থেকে সলভ করে আমরা সমীকরণটা বার করেছি এটা হচ্ছে আনসার পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন বলছে মূল বিন্দুকামী এবং এই স্বরেখার সঙ্গে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে এমন স্বরেখার সমীকরণ কত জায়গাটা বুঝবে একটা স্বররেখা রয়েছে একটা সরলরেখার সমীকরণ রয়েছে ধরে নেওয়া যাক এই স্বররেখাটার সমীকরণটা রয়েছে বলছে আরেকটা স্বররেখা রয়েছে যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে মূল বিন্দু মানে হচ্ছে জিরো কমা জিরো মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই স্বররেখাটার সাথে পঁচাত্তর ডিগ্রি কম তৈরি করেছে তাহলে তার সমীকরণ কত হবে সেটা জিজ্ঞেস করেছে তাহলে কি করবো আমরা

আমরা এক্স এক্স টাকে সাইড চেঞ্জ করছি মাইনাস রুট তিন এক্সটাকে চেঞ্জ করছি অতটা বুঝতে পারলে রুট তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম ওয়াইগুলোকে একদিকে রেখেছি এক্স টাকে সাইড চেঞ্জ করলাম এইটা যেরকম ছিল সেরকম রইলো এখান থেকে ওয়াই টাই কমন নিলে কত হচ্ছে ওয়াইটাই কমন ইলে হয়েছে ওয়ান প্লাস রুট তিন

প্লাস হচ্ছে এক তোলাটায় কত হচ্ছে তরাটায় হয়ে যাচ্ছে তিন মাইনাস এক তাহলে ওপরটায় পাওয়া যাচ্ছে চার মাইনাস টু রুট থ্রি তোলা পড়ে থাকছে টু ওপর থেকে টুটায় কম নিলে পড়ে থাকছে টু মাইনাস রুট থ্রি তোলা পড়ে থাকছে টু টুটাকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে টু মাইনাস রুট তিন তো টু মাইনাস রুট তিন এটা হচ্ছে টেন ফিফটিন ডিগ্রি ভ্যালু তাহলে এটা হয়ে যাচ্ছে টেন ফিফটিন ডিগ্রি ভ্যালু

দ্বিতীয় স্বররেখাটি দ্বিতীয় স্বররেখাটি এই প্রদত্ত স্বররেখার সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে তাহলে দ্বিতীয় স্বররেখাটা প্রদত্ত স্বররেখার সাথে প্রদত্ত স্বররেখার সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে পঁচাত্তর ডিগ্রি কোন করে তাহলে দ্বিতীয় স্বররেখাটা দ্বিতীয় স্বররেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন করবে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন করবে এক্স অক্ষের সাথে কোন করবে পনেরো প্লাস পঁচাত্তর অথবা পনেরো মাইনাস পঁচাত্তর মানে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে যে প্লাস মাইনাস করি প্রথম স্বরেখাটা ছিল সেটা এক্স অক্ষের সাথে প্রথম যে স্বরেখাটা ছিল সেটা এক্স অক্ষের সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে সরি পনেরো ডিগ্রি কোন করে আছে প্রথম স্বরেখাটা এবার বলছে দ্বিতীয় স্বর মানে দ্বিতীয় স্বর এই স্বররেখাটার সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে তাহলে কি হবে ব্যাপারটা স্বররেখাটা এরকমভাবে থাকতে পারে এরকমভাবে থাকতে পারে তার ফলে কি হবে দ্বিতীয় স্বররেখাটা অক্ষের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে এই কোনটা তো হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এটা হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে দুটো মিলিয়ে হয়ে যাবে নব্বই ডিগ্রি অথবা এরকম হতে পারে যে দ্বিতীয় স্বর এদিকে অবস্থিত রয়েছে এই সরলরেখাটার সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে সেক্ষেত্রে অক্ষের সাথে কত ডিগ্রি কোন হচ্ছে অক্ষের সাথে কোন হয়ে যাচ্ছে পঁচাত্তর মাইনাস পনেরো আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি এখানে দেওয়া ছিল যে প্রথম স্বলরেখাটা অক্ষের সাথে পনেরো ডিগ্রি কোন তৈরি করে আছে তো দ্বিতীয় স্বররেখাটা যদি এরকমভাবে থাকে তাহলে দেখো দ্বিতীয় বা প্রথম স্বরেখাটার সাথে প্রথম স্বরেখাটার সাথে পঁচাত্তর ডিগ্রি কোন করে আছে তাহলে অক্ষের সাথে মোট কোনটা কত হলো পনেরো প্লাস পঁচাত্তর সেক্ষেত্রে হয়ে আছে নব্বই ডিগ্রি অথবা যদি দ্বিতীয় স্বরেখাটা এরকমভাবে থাকে এরকমভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখো প্রথম সরেখার সাথে কোন করছে পঁচাত্তর ডিগ্রি প্রথম স্বরেখার সাথে কোন করছে পঁচাত্তর ডিগ্রি কিন্তু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে এক্স অক্ষের সাথে কোন তৈরি করছে পঁচাত্তর মাইনাস পনেরো তাহলে ষাট ডিগ্রি তো সেই কারণে করা পনেরো ফিফটিন প্লাস মাইনাস সেভেন্টি ফাইভ করা হচ্ছে তাহলে দ্বিতীয় স্বররেখার সমীকরণটা কত হবে দ্বিতীয় স্বররেখাটা বলে দিয়েছিল যে মূল বিন্দুগামী তাহলে দ্বিতীয় সহরেখাটা যাচ্ছে জিরো কমা জিরো এই পয়েন্টটা দিয়ে আর এটা এক্স অক্ষের সাথে পনেরো প্লাস মাইনাস পঁচাত্তর এত ডিগ্রি কোন তৈরি করে আছে তাহলে সমীকরণটা হয়ে যাবে ওয়াই ওয়াই মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স এক্স এই কালটা দিয়ে বসবে টেন ফিফটিন প্লাস মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে দ্বিতীয় সহরেখা সমীকরণ তাহলে এখানে ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো আচ্ছা এখানটায় কত হবে এখানটা হয়ে যাচ্ছে টেন আমরা একবার এটাকে প্লাস ধরে কাজ করব একবার মাইনাস ধরে কাজ করব এখানে পাওয়া যাচ্ছে ওয়াই বাই এক্স ইকাল টু আমরা একবার ধরছি টেন নাইনটি ডিগ্রি আরেকবার লিখছি ওয়াই বাই এক্স ইকাল টু টেন মাইনাস সিক্সটি ডিগ্রি কথাটা বুঝতে পারলে একবার প্লাস ধরে কাজ করছি একবার মাইনাস ধরে কাজ করছি টেন নাইনটির ভ্যালু কত টেন নাইনটি ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড তো আমরা কী করবো এখানে তো আনডিফাইন্ড বসানো যাবে না আনডিফাইন্ড বসানো তো সলভ করা যাবে না এটাকে উল্টে দিচ্ছি এক্স বাই ওয়াই ধরে নিচ্ছি তাহলে এটা উল্টে যাবে এটা হয়ে যাবে কট নাইনটি টেন উল্টে গেলে হয়ে যায় কট কট নাইনটির ভ্যালু কত কট নাইনটি ভ্যালু হচ্ছে জিরো তাহলে এক্স বাই ওয়াইক্যালটু হয়ে যাচ্ছে জিরো তাহলে এক্স টু হচ্ছে জিরো একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্সিক্যাল টু জিরো

এখানে বলছে মাইনাস টু কমা ফাইভ এই বিন্দুগামে দুটো স্বররেখা রয়েছে একটা স্বররেখা এই স্বররেখাটার সাথে এই কোনটা তৈরি করেছে আর অপর স্বররেখাটা এই স্বররেখাটার সাথে এত ডিগ্রী কোন তৈরি করেছে তাহলে বলছে স্বররেখা দুটো সমীকরণ কত তাহলে আমরা কি করব প্রথমে আমরা এই স্ট্রেট লাইনটার স্লোপটা বার করছি তাহলে কত হবে এখানে এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো

এবার আমরা প্রথম রেখাটার সমীকরণটা বার রেখার স্লোপটা আমরা ধরে নিলাম এম টু প্রথম রেখাটার স্লোপটা আমরা ধরে নিচ্ছি এম টু এম ওয়ান অসুবিধা নিয়ে এতদিন এবার দেখো একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ওয়ান আরেকটা হচ্ছে এম ওয়ান এদের মাঝখানে কোন দেওয়ার হচ্ছে টাইন ইনভার্স থ্রি বাই ফোর সেখান থেকে আমরা এম ওয়ানটাকে বার করতে পারবো তাহলে আমরা লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল টু হয়ে যাবে এম মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ইন টু এম ওয়ান এখানে থিটার জায়গায় কত বসবে থিটার জায়গায় বসবে টেন ইনভার্স থ্রি বাই ফোর থিটার জায়গায় বসছে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর এম জায়গায় কত বসবে এম জায়গায় বসবে ওয়ান আমি তো এম ওয়ানটাকে বার করছি তাহলে এখান থেকে টেন আর টেন ইউনিভার্সটা ক্যান্সেল হয়ে যাবে শুধুমাত্র থ্রি ফোরটা থাকবে এটাকে এরকমভাবে ক্যান্সেল করো না কিন্তু ওরকমভাবে ক্যান্সেল করা যায় না তো এখান থেকে সলভ করে আমরা এম ওয়ানটাকে বার করে নিতে পারব কত হবে ক্রস মাল্টিপ্লাই করছি এখানটা হয়েছে ওয়ান মাইনাস এম ওয়ান ইন্টু ফোর ফোরের সাথে ওয়ান মাইনাস এম ওয়ানটা মাল্টিপ্লাই হচ্ছে তাহলে ফোর মাইনাস ফোর এম ওয়ান আবার তিনের সাথে মাল্টিপ্লাই হচ্ছে তিন প্লাস থ্রি এম ওয়ানটা হয়েছে থ্রি মাইনাস ফোর তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস সেভেন টু মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে m1 হয়েছে ওয়ান বাই আমরা এম ওয়ানটা পেয়ে গেছি পয়েন্টটা দেওয়া ছিল মাইনাস টু কমা ফাইভ পয়েন্ট দেওয়া ছিল মাইনাস টু কমা ফাইভ এম ওয়ান হয়ে গেছে ওয়ান বাই সেভেন সেখান থেকে আমরা ইকুয়েশনটা বার করতে পারবো তাহলে কত হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকাল টু হচ্ছে স্লোপ তাহলে কত হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকাল টু হচ্ছে ওয়ান বাই সেভেন ক্রস মাল্টিপ্লাই করছি এক্স প্লাস টু ইকাল টু সেভেন ওয়াই মাইনাস থার্টি ফাইভ

মাইনাস টু কমা ফাইভ দিয়ে দুখানা সর রেখা গেছে আর এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেয়া রয়েছে ঠিক আছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেয়া রয়েছে তো বলছিল যে এর সাথে মানে এই স্ট্রেট লাইনটার সাথে এই স্ট্রেট লাইনটার কোনটা দেওয়া ছিল আমরা সেখান থেকে এর ইকুয়েশনটা বার করে নিয়েছি নেক্সট আমরা পরের কোনটা দেওয়া রয়েছে সেখান থেকে এই বার করবো আমরা এই স্বলরেখাটা স্লোপটাকে এম টু ধরে নিচ্ছি তাহলে যে দ্বিতীয় প্রবণতা হচ্ছে এম টু আচ্ছা গিভেনটার প্রবণতা কত ছিল গিভেনটার প্রবণতা ছিল ওয়ান তাহলে এবার আমরা লিখব যে টেন এম মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ইন টু এম টু লিখলাম

আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তীকালে ক্ষেত্রে বাকি সংসগুলো নিয়ে আলোচনা করালো ধন্যবাদ